व्यूअर्स अस्सलाम वालेकुम वेलकम बैक माय चैनल ओशी एंड साबिया एलटीडी। तो तुम्हारे साथे आमी आज के एक आनकमन जिनिस शेयर करब जेटा एर आगे तुम्हारा हयतो बा कखनो देखोनी किंबा अंदाजो करते पारोनी। तो सम्पूर्ण भिडियोटा ना टेने देखार अनुरोध रइलो। आमरा जे मुग डालटा खिचुड़ी किंबा अन्यान्य रान्नाय व्यवहार करे थाकि जे डालटा दिए खिचुड़ी रान्ना करले अनेक बेशी मजा हय सेई डालटा किभाबे कयटा धाप पेरिए खावार उपयुक्त हय सेटाई देखिए देब। तो देखते ही पाच्छो आमरा मुख खेते चले एसेछि। एई जे एई मुख खेत एई खेते किन्तु एई डालटा देखते ही पाच्छो पाका होले एरकम कालो हय आर जखन কাঁচা থাকে তখন নীল বর্ণের হয়। এই ডালটা এরকম খেত থেকে একটা একটা করে এরকম খুঁজে খুঁজে তুলে নিতে হয়। দেখতেই পাচ্ছ এটি তোলা কিন্তু অনেক কষ্ট রোদ্রের ভিতরে। তো দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু কাঁচা। এটা কিন্তু প্রথমে খেতটা জমিনটা চাষ করতে হাল দিয়ে বা গরু দিয়ে চাষ দিতে হয়, তারপর ডালটা লাগাতে হয়, সার দিতে হয়। তারপর বড় হওয়ার পর দেখতেই পাচ্ছ গাছ এরকম ডাল হয়। ডাল হওয়ার পর এগুলো যেরকম পাকে, পাকার পর অনেকগুলো লোক মিলে এটি তুলতে হয়। একটা একটা করে তুলে কিন্তু অনেক সময় লাগে তুলতে। তারপর দেখতেই পাচ্ছ আমাদের গ্রামে একদম পুরো বিল ভরা এই ডাল। এই সিজনেও দেওয়া হয় এই ডালটা। অনেক ডাল কিন্তু আবার গরু তো খেতেও আছে, এর ভিতরে ঘাসও আছে। তো তারপর ডালগুলো তুলে এনে এরকম রোদে দেখতেই পাচ্ছ তিন চারটা রোদ দিতে হয়, একদম উড়নে এরকম ছড়িয়ে দিতে হয়। অনেকটা নীল ডালও এর সাথে আবার চলে এসেছে দেখতেই পাচ্ছ। এটা যেহেতু বাতি হয়েছে তো সমস্যা হবে না। এই ডালগুলো এরকম উঠোনে রোদে দেওয়া হয়। তো রোদে দেওয়ার পর যখন মশমশা হয়ে যায় তখন তোমাদের আমি একটু কাছে নিয়ে দেখিয়ে দিচ্ছি। অনেক ডাল ফেটে যায়, যখন ফেটে যাবে তখন বুঝতে হবে যে ডালটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে ওই পর্যায়ে। তো দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি। এই ডালগুলো কিন্তু ছোট ছোট এরকম হয়ে থাকে এর ভিতরে, এর থেকে কিন্তু ছাড়ানো খুব কঠিন কাজ। তো তোমরা দেখতেই থাকো আমি কিভাবে এটা করে দেখিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে যখন শুকাচ্ছে তখন দেখতেই পাচ্ছ একসাথে এরকম জড়ো করে বড় একটা লাঠি দিয়ে এটাকে এরকম পিটিয়ে পিটিয়ে নিতে হবে। গায়ের যত জিদ আছে, কারো উপরে যদি কোনো জিদ থাকে সব কিছু মনে মনে বলেও কিন্তু এর উপরে রাগ জাল সব কিছু ছেড়ে দিতে পারবে। তারপর এটাকে এরকম ভালোভাবে পিটিয়ে নিতে হবে। পিটাতে 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 হতে দেখবে নিজের গায়ের ঘাম অনেকটাই বেরিয়ে গেছে, খুবই কষ্টের কাজ। এই কাজগুলো কিন্তু রোদ্রে থাকতেই করতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার ডালগুলো ফাটবে না, এরকম নিচে পড়বে না। দেখতেই পাচ্ছ ডালগুলো পিটানোর পর অনেক ডালই কিন্তু নিচে পড়ে গিয়েছে, খোসা থেকে আলাদা হয়ে গিয়েছে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এই কাজটা একদম গরম থাকা অবস্থায় রোদ্রে করতে হয়। তো বুঝতেই পারছো কত কষ্টসাধ্য। তারপর আরও একটি পদ্ধতি তোমাদের আমি বলে দিচ্ছি, এভাবে বস্তার ভিতরে ঢুকিয়ে নিয়ে পেটালে বেশি ভালো হয়। কারণ ডাইরেক্ট পেটালে হয়তো অনেক সময় ডালগুলো ছিটে এদিক সেদিক ছড়িয়ে যেতে পারে। তো এইভাবে বস্তার ভিতরে যদি ভরে এভাবে ও লাঠি দিয়ে মনের যত জাল মিটাতে পারো এরকম ডালগুলো পিটিয়ে পিটিয়ে, তো যাদের মনে অনেক অনেক রাগ তারা এইভাবে ডালগুলো পিটিয়ে কিন্তু ডালগুলো থেকে ডাল আলাদা করতে পারো। তো দেখতেই পাচ্ছ বস্তার ভিতরে ঢুকিয়ে নিলে কিন্তু সুবিধা, ডালগুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে না। তো এখনও কিন্তু অনেক ধাপ বাকি আছে, এখনও কিন্তু খাওয়ার উপযুক্ত হয়নি। আমরা বাজার থেকে যে সহজভাবে কিনতে পাই অত সহজ না কিন্তু। তো দেখতেই পাচ্ছ এবার ডালটাকে একটা চালনির সাহায্যে মোটা ছিদ্রযুক্ত চালনি দিয়ে একটু চেলে নিতে হবে, যাতে যেগুলো আস্ত থাকে যেগুলোর ভিতরে ডাল থাকে তো সেগুলোকে আলাদা করে নিতে হবে। আর যেগুলো একদম ছোট ছোট হয়ে ভেঙে গিয়েছে এবং ডালগুলো পড়ে গিয়েছে ওগুলো নিচে পড়ে যাবে দেখতেই পাচ্ছ। আর যেগুলো উপরে থেকে যাবে ওগুলোকে আবারও পেটাতে হবে, আর একটা রৌদ্র দিয়ে আবার পেটালে ওগুলো আবার ডাল আলাদা হবে। তো দেখতেই পাচ্ছ এই যে নিচে পড়েছে কিছু খোসা সহ, এই খোসাগুলো একটু ছোট ছোট। তো এই খোসাগুলো ছাড়ানোর জন্য আবার এভাবে কুলোতে নিয়ে দেখতেই পাচ্ছ এভাবে ঝেড়ে নিতে হবে। তবে কেউ চাইলে এগুলো ফ্যান ছেড়ে উড়িয়ে উড়িয়েও দিতে পারো, তবে এইভাবে কুলো দিয়ে করতেও কিন্তু এটা অসুবিধা। তো দেখতেই পাচ্ছ এভাবে করে নিচ্ছে। করে নেওয়ার পর সবগুলো ডাল এভাবে ঝেড়ে নেবে। ঝেড়ে নেওয়ার পরও কিন্তু আরও ধাপ বাকি আছে। এই যে দেখতেই পাচ্ছ এই ডালগুলো এভাবে
একসাথে রেখে দিছে। এগুলো আবার চার পাঁচটা রোদ দিতে হবে, খুব ভালোভাবে শুকাতে হবে যেন একদম মসমসা হয় ওরকম পর্যায়ে। এগুলো বক্স ভরে রেখে দিতে পারবে কিংবা বাজারে বিক্রি করে দেবে। তো এরপর এই ডালটাকে আবার কী করতে হবে তো তোমাদের আমি বলে দিচ্ছি। এবার খাওয়ার আগে যেটা করতে হবে, খোসা সহ তো খাওয়া যাবে না, এবার খোসা ছাড়িয়ে নিতে হবে। তার জন্য ডালটাকে একটু হালকা টেলে নিতে হবে, এতে করে ডাল থেকে খুব ভালো একটা ঘ্রাণ আসে। আবার অনেক সময় অনেকে কাঁচাও রান্না করে, তবে এভাবে চুলোতে একটু ভেজে নিলে ডালটা খেতে অনেক বেশি ভালো লাগে, আবার অনেক দিন রেখে দেওয়া যায়। তো দেখতেই পাচ্ছ আমি চুলায় কিছু ডাল নিচ্ছি আর চুলো এভাবে টেলে নিচ্ছি। ডালতে ডালতে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর অনেকগুলো ডাল ফুটে যাবে, ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো এভাবে ভেজে নিলে আরেকটা সুবিধা হচ্ছে, অনেক দিন রাখার পর এই ডালটা কিন্তু আর পোকায় ধরবে না। তো এই ডালটাকে এবার ভেঙে নেওয়ার পালা। তো এভাবে ডালটা ভাঙার ভিডিও আমি এর আগে আরও একটা দিচ্ছিলাম, তো সেটা হয়তো বা তোমরা অনেকেই দেখেছ। তো এই ভিডিওটা আবার অন্যরকম, সেজন্য আবার তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ ডালটা এভাবে কালার চেঞ্জ হয়ে গেছে, এভাবে ঠান্ডা করে নিচ্ছি। আর এখানে আমি কিছু প্লেন ডাল নিচ্ছি, তোমরা চাইলে এই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো দেখতেই পাচ্ছ এভাবে আমি একটা পাটের বস্তা এখানে নিয়ে নিচ্ছি, আর এর উপরে আমি একটা শিল নিচ্ছি, এটা দিয়ে এটাকে আমি দেখতেই পাচ্ছ ভেঙে নেবো। তো এটা আস্তে আস্তে এভাবে ঘষা দিলেই দেখবে ডালটা দুই ভাগ হয়ে যাবে আর খুব সুন্দরভাবে খোসাগুলো আলাদা হয়ে যাবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে, যারা আমার চ্যানেলে এখনও নতুন, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে তোমরা সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট আমার অনেক অনেক বেশি প্রয়োজন, তাই প্লিজ আবারও বলছি আমাকে সাপোর্ট করবে। তো তারা যারা আমাকে অলরেডি সাপোর্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেনি তাদেরকে আশা রাখি আমাকে সাপোর্ট করবে। তো দেখতেই পাচ্ছ ডালটাকে আমি প্রথমে একটু আস্তে আস্তে ভেঙেছি, এই জন্য একটু কিছু কিছু আস্ত রয়েছে, এই জন্য আমি আরও একবার এটাকে ভেঙে নেব। তো দেখতেই পাচ্ছ আরও একবার এইভাবে ভেঙে নিছি, কিন্তু আমি পরবর্তীতে এটা একবারেই একটু জোরে জোরে ঘষা দিলে দেখবে ভেঙে যাবে। এটা কিন্তু অনেক বিলেই করা যায়, এটা করার জন্য আলাদা শিলও থাকে, তবে আমার কাছে মনে হচ্ছে এই পদ্ধতিটা সহজ, যেহেতু আমি শহরে থাকি। অল্প অল্প করে ভেজে নেবো, আর অল্প করে খিচুড়ি কিংবা মাছের মাথা, মুরগির মাংস কিংবা গরুর মাংস দিয়ে এই ডালটা কিন্তু খাওয়া যায়, এবং ভর্তা করে খাওয়া যায়, এই ডালটা কিন্তু সবভাবে খাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ বাজারে যে আমরা যে ডালটা কিনতে পাই সেটা অনেকটাই সহজলভ্য, আর গ্রামের মানুষ কত কষ্ট করে এই ডালটা অনেক প্রসেসের পর বাজারজাত করে খাওয়ার উপযুক্ত করে। তো এই কারণেই আজকে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করেছি। তো এবার ডালগুলোকে আবারও কুলোর সাহায্যে এরকম জেরে পরিষ্কার করে নেব, খোসাগুলো আলাদা করে নেব। নিয়ে আমি সবগুলো ডাল একটা বক্সে ঢুকিয়ে রাখব। তো ঢুকিয়ে রাখার পর যখন খেতে ইচ্ছে করবে, বৃষ্টির দিনে খিচুড়ি খেতে যখন ইচ্ছে করে তখন কিছু ডাল দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়া যাবে। এজন্য আগে থেকে এরকম প্রিপারেশন নিয়ে রেখেছি, ভেঙে রেখে দিচ্ছি, কারণ ভেঙে ডাল খেতে তারপর খিচুড়ি রান্না করতে অনেক বেশি সময় লাগে এবং কষ্ট। আর এভাবে ভেঙে যদি একটা বক্সে করে রেখে দেওয়া যায় তো যখন বৃষ্টি নামবে বা যখন খিচুড়ি খেতে ইচ্ছে করবে বা রান্না করে খেতে ইচ্ছে করবে রান্না করে খেয়ে নেব। তো আজ এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দেবে। তো বিদায় নিচ্ছি, আল্লাহ।